আসসালামু আলাইকুম, ফাইবার কোর্স 2024-এ আপনাকে স্বাগত। আপনারা তো জানেন যে আমি ফাইবার কোর্স নিয়ে সিরিজের টিউটোরিয়াল তৈরি করে এই চ্যানেলে আপলোড করব। ইতিমধ্যে আমি একটা ভিডিও আপলোড করেছি, যেটা হচ্ছে হোয়াট ইজ ফাইবার অ্যান্ড হাউ টু আর্ন, ফাইবার কি এবং ফাইবার থেকে কীভাবে ইনকাম হয়। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব ফাইবারের গিগ কি এবং ফাইবারের প্রোফাইল কি, তাদের মধ্যে পার্থক্যটা কি। মূলত এই টিউটোরিয়ালগুলা একদম বেসিক যারা রয়েছেন তাদের জন্য, মানে প্রথম দিকে যে টিউটোরিয়ালগুলো রয়েছে, শেষের দিকে রয়েছে অ্যাডভান্সের জন্য কিছু টিউটোরিয়াল। তো আপনি যদি একদম বেসিক হয়ে থাকেন, এক থেকে যদি 36টা ভিডিও দেখেন, তাহলে আশা করি আপনি ফাইবারে ইনশাল্লাহ অর্ডার পেয়ে যাবেন। চলুন, ফাইবারের প্রোফাইল কি এবং গিগ কি, যদি আপনি ফাইবার কি না জানেন তাহলে গত টিউটোরিয়ালটা দেখে নেবেন। ফাইবারের প্রোফাইল হচ্ছে, সহজভাবে যদি আমি বুঝাই, আমরা যে ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করি বা প্রোফাইল তৈরি করি, এটি হচ্ছে ফাইবারের প্রোফাইল। ফাইবারে একটা প্রোফাইল থাকে এবং 7টা নতুন অবস্থায় 7টা গিগ থাকে। এখন প্রোফাইলটা হচ্ছে এই যে আমি এখানে আছি, এইটাই হচ্ছে একটা প্রোফাইল। এই যে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করেছি, এই অ্যাকাউন্টটা হচ্ছে একটা প্রোফাইল। এখন গিগ কি, কোনো ক্লায়েন্ট, কোনো বায়ার যখন ফাইবারে আসে, আসার পর যখন তার কোনো সার্ভিসের প্রয়োজন পড়ে, সে কী করে এই জায়গায় কোনো কিছু লিখে, ফাইবারে এসে এইখানে সে লিখবে। ধরেন তার আপনার ফেসবুক সার্ভিসের প্রয়োজন বা ফেসবুক অ্যাডস সার্ভিসের প্রয়োজন, সেইখানে ফেসবুক অ্যাডস লিখে এইখানে কী করবে, সার্চ করবে। সার্চ করার পর তার কাছে দেখুন এইখানে আপনার 33,000-এর মতো সার্ভিস এইখানে চলে এসেছে। এই যে প্রোফাইলগুলো দেখতে পাচ্ছেন আপনি উপরে, এই যে প্রোফাইলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো মূলত হচ্ছে প্রোফাইল না, এগুলো হচ্ছে গিগ। এইখানে সার্চ করার পর আপনার প্রোফাইল খুঁজে পাওয়া যায় না, আপনার গিগ পাওয়া যায়, মানে আপনার সার্ভিসগুলো পাওয়া যায়। আমি যদি আরও সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, দেখুন আমি এখানে আছি, এইটা হচ্ছে আমার প্রোফাইল। প্রোফাইলে হচ্ছে কি, আমার এখানে একটা ছবি ইউজ করব, এখানে নাম ইউজ করব, এইখানে ডেসক্রিপশন লিখব, প্রোফাইল ডেসক্রিপশন, স্কিল সব অ্যাড করার পর এখন আমি যে কাজটা পারি, সেই কাজ নিয়ে আলাদা আলাদা কিছু পেজ তৈরি করব, যেটাই হচ্ছে গিগ। যেমন দেখুন এইখানে আছে ক্রিয়েট এ নিউ গিগ, আমি যদি এইখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এইখানে আমাকে গিগের টাইটেল দিতে হবে, গিগের ক্যাটাগরি দিতে হবে, সার্চ ট্যাগ দিতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে প্রাইস দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, রিকোয়ারমেন্টস দিতে হবে, গ্যালারি মানে ছবি ইউজ করতে হবে, তারপর গিগকে পাবলিশ করতে হবে। এখন ধরেন আমি একটা প্রোফাইল তৈরি করেছি, তৈরি করার পর আমি এখন 7 ক্যাটাগরির কাজ পারি। আমি ফেসবুক মার্কেটিং পারি, ফেসবুকের আপনার ইউটিউব মার্কেটিং পারি, অন পেজ এসইও পারি, অফ পেজ এসইও পারি, বা আমি আর অন্যান্য কাজ জানি 7টা কাজ। প্রত্যেকটা কাজ নিয়ে এক একটা করে পেজ তৈরি করব, মানে আমার প্রোফাইলের ভিতরে এক একটা করে আমি পেজ তৈরি করব। এইগুলোই হচ্ছে মূলত আপনার এক একটা গিগ, ঠিক আছে। আমি যদি আরও সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমি আগেই বলেছি যে খুবই বেসিক যারা রয়েছেন ভিডিওটা তাদের জন্য। ধরেন আপনি একটা দোকান ওপেন করেছেন, এই দোকানে আপনি কাপড় বিক্রি করবেন। আপনি যে দোকানটা ওপেন করেছেন, এই দোকানটা হচ্ছে কি আপনার একটা প্রোফাইল, ঠিক আছে। আর গিগ হচ্ছে, আমি যদি উদাহরণ দিই আপনাকে, এই দোকান খোলার পর আপনি ধরেন এই দোকানে 7 রকমের প্রোডাক্ট বিক্রি করবেন, মানে 7 ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন। এখন এক একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনি এক একটা থারিয়া বা র্যাক, যেটাকে বলে, আপনি এটা তৈরি করেছেন, মানে আপনি এক থারিয়া রেখেছেন, ধরেন প্যান্ট আরেক থারিয়া বা র্যাকে রেখেছেন, ধরেন আপনি শার্ট আরেক থারিয়া বা র্যাকে আপনি রেখেছেন, ধরেন আপনার টি শার্ট। এখন কোনো কাস্টমার যখন আপনার দোকানে ঢুকবে, তার যদি প্যান্ট কেনার প্রয়োজন হয়, সে প্যান্টের থারিয়া বা রেখে যাবে, ওইখানে গিয়ে প্যান্ট দেখবে। তার যদি শার্ট কেনার প্রয়োজন হয়, তার সে শার্টের থারিয়া বা রেখে যাবে, ওইখানে গিয়ে কী করবে, শার্ট দেখবে, ঠিক আছে। তো ঠিক এইভাবে আপনার একটা প্রোফাইল রয়েছে, এটা হচ্ছে প্রোফাইল, এবং আপনি যে কাজ জানেন সেই কাজ অনুযায়ী আলাদা আলাদা এখানে র্যাক বা থারিয়া বা পেজ, আপনি যেভাবেই বুঝেন না কেন, আপনি এটা তৈরি করবেন আলাদা সার্ভিস নিয়ে, সেটাই হচ্ছে গিয়ে গিগ। এখন আপনার এই গিগগুলো যদি র্যাঙ্কে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফাইবার থেকে কাজ পাবেন। এখন হচ্ছে কি, কীভাবে আপনি এই গিগের টাইটেল রিচার্জ করবেন বা এসইও করবেন, কীভাবে ডেসক্রিপশন লিখবেন বা এসইও করবেন, কীভাবে প্রাইস রিচার্জ করবেন, এফএকিউ কীভাবে দিবেন, ফাইবারে গিগের ইমেজ কীভাবে দিবেন, তৈরি করবেন বা এসইও করবেন, গিগের পুরোপুরি আইডিয়া, ফাইবারের প্রোফাইল পিকচার কেমন হওয়া উচিত, গিগ কীভাবে আপনি অ্যানালাইজ করবেন, কীভাবে কম্পিউটার রিচার্জ করবেন, পোর্টফোলিও কীভাবে দিবেন, কীভাবে আপনি গিগ তৈরি করবেন, ইংলিশ টেস্ট কীভাবে দিবেন, মানে এ টু জেড
যা যা প্রয়োজন, কাজ পেতে গেলে যা যা প্রয়োজন সব কিছু নিয়ে আমি এই সিরিজ টিউটোরিয়ালটা তৈরি করছি। এবং একদিন পরপর আমি আমার এই চ্যানেলের ফাইবার 2024 নামে যে প্লেলিস্ট রয়েছে এই প্লেলিস্টে আপলোড করব। সবগুলো ভিডিও যদি আপনি দেখেন, সবগুলো ভিডিও দেখতে আপনার পেতে মোটামুটি 36 দিনের মতো লাগবে। সবগুলো ভিডিও দেখলে আশা করা যায় আপনি ফাইবারে কাজ পাবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।